হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে বিআরটিএস সার্ভিস পোর্টাল বিএসপি অ্যাকাউন্টে নিবন্ধন করতে যে আপনারা যে সকল প্রবলেমগুলো ফেস করতেছেন, সকল প্রবলেমের সমাধান আজকের এই ভিডিওতে আমি দিয়ে দেব। আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি আপনার সমস্যার সমাধানটি খুঁজে পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি নিউজ ক্লিপ দেখে আসি। ডেস্টিভির একটি নিউজ আছে, আজ থেকে 7 মাস আগে তারা এই নিউজটি সম্প্রচার করেছে, আর যারা পূর্ণ নিউজটা দেখতে চান তারা ভিডিও ডেসক্রিপশনে এই নিউজের লিংকটা পাবেন। বিআরটি এর প্রযুক্তি সহায়তা প্রদানকারী সিএনএস এর সার্ভার হ্যাক করে সিএনএস লিমিটেড 389 জনের এপ্রিলের 12 থেকে মেয়ের 10 1,20,00,000 টাকার একটি লেনদেনের একটি গরমিল পান। এই যে 389 জন ব্যক্তির প্রায় 1.5-2 কোটি টাকার কাছাকাছি বিআরটিএস সার্ভার হ্যাক করে দুষ্কৃত চক্র নিয়ে গেছে, এবং বিআরটি এর নিঃস্বার্থে এবং আমাদের মতো সাধারণ নাগরিকের তথ্যর নিরাপত্তার কথা ভেবে এই কঠোর সিস্টেমটি তারা চালু করেছে। গত আগস্টের প্রথম সপ্তাহ থেকে এই কঠোর নীতিটা তারা ফলো করছে। আগস্ট মাসের পূর্বে আপনি আমার মোবাইল নাম্বার দিয়ে আপনার এনআইডি ব্যবহার করে ডিএসপি অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারতেন, আপনার ফ্রেন্ডের মোবাইল নাম্বার দিয়ে ডিএসপি অ্যাকাউন্ট খোলা পারতেন, কিন্তু এখন চাইলে এটা পারেন না। এটা হচ্ছে গত আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে বিআরটি এই সিস্টেমটা অলরেডি চালু করে দিয়েছে। শুধুমাত্র নাগরিক নিরাপত্তার কথা ভেবে আপনার তথ্যটি যেন অন্য কারো কাছে চলে না যায়, এবং আপনি যে সেবাটা নেওয়ার জন্য বিআরটিকে যেই অর্থটা প্রদান করছেন সেই অর্থটা বিআরটি এর বাইরে অন্য কোনো ব্যক্তির কাছে না চলে যায়, সেই কারণেই এই পদক্ষেপটা তারা গ্রহণ করেছে। এখন আগে দেখে নেই কি কি সমস্যা আপনারা ফেস করতেছেন। 1 নম্বর, সবচাইতে বেশি যে সমস্যাটা আপনারা ফেস করতেছেন সেই সমস্যাটা হচ্ছে, সরি দিস মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড উইথ দা গিভেন এনআইডি নাম্বার। তারপর দিস মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড এগেনস্ট দা প্রোভাইড এনআইডি, প্লিজ রেজিস্টার্ড উইথ এ কারেক্ট মোবাইল নাম্বার দ্যাট ইজ রেজিস্টার্ড উইথ দা প্রোভাইড এনআইডি, নো ডাটা ফান্ড ট্রাইং টু গেট প্রপার্টি রিকোয়েস্ট অফ নন অবজেক্ট দিস এনআইডি অলরেডি ইউজ। এই যে 4টা সমস্যা আমি বললাম, এই 4টা সমস্যার সমাধান এই ভিডিওতে আমি দেখাই দেব। সর্বপ্রথম আপনার কাজ হবে, আপনার যেই মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনার এনআইডি কার্ড দিয়ে ক্রয় করা। তারপরেও কেন এই সমস্যাগুলো আপনি ফেস করতেছেন, প্রথম 3টার জন্য দিস এনআইডি অলরেডি ইউজ এটার তথ্যটা মানে সমাধানটা শেষে বলছি। প্রথম যে 3টা সমস্যার কথা বলছি, প্রবলেম, এই 3টা প্রবলেমের কথা বলতেছি। আপনি যেই সিমটা বর্তমানে ব্যবহার করতেছেন সেই সিমটা আপনার নামে নিবন্ধন করা সত্ত্বেও তারপরেও এই সমস্যা ফেস করতেছেন। আপনি আপনার নিকটস্থ বুক জিপি, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক যেই অপারেটর সিম ব্যবহার করে থাকেন না কেন, সেই অপারেটরের কাস্টমার পয়েন্ট অথবা কাস্টমার কেয়ার অথবা সার্ভিস পয়েন্ট যেগুলো আছে সেখানে যাবেন, সাথে নিয়ে যাবেন কি আপনার স্মার্ট এনআইডি। স্মার্ট এনআইডি আপনি বলতে পারেন আমার তো স্মার্ট এনআইডি নাই, বর্তমানে 10 সংখ্যার সকল এনআইডি হচ্ছে স্মার্ট এনআইডি। আপনার এনআইডি কার্ডটা নিয়ে যাবেন, আপনি তাদেরকে বলবেন আপনার এই এনআইডিতে তথ্য পুনরায় হালনাগাদ করে দিতে, এবং বায়োমেট্রিক দিয়ে 10 আঙ্গুলের বায়োমেট্রিক দিয়ে তথ্য হালনাগাদ করে দিতে, এবং হালনাগাদের সময় অবশ্যই বলবেন আপনার যে এনআইডি কার্ড ব্যবহার করে তারা আপনার সিমটা পুনরায় তথ্য হালনাগাদ করতেছে, সেই তথ্য হালনাগাদ করার সময় আপনার এনআইডি কার্ডের তথ্যটা যেন এনটিএমসিতে আপডেট করে দেয়। এখন বলবেন এনটিএমসি কি? এনটিএমসি হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। এই সার্ভারে আপডেট করে দেওয়ার পর এই সার্ভার থেকে এনআইডি সার্ভারে যাবে, তারপর বিআরটিএস সার্ভারে আসবে। এই 3টা সার্ভার সংযুক্ত হয়ে লিংক হয়ে আপনার এই অ্যাকাউন্টে কাজ হবে। এরপরও যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনি একটি নতুন সিম ক্রয় করতে পারেন। নতুন সিমটা আমরা বাঙালিরা যত বেশি ফ্রি পাই ততই নিয়ে নেই, কিন্তু এই ফ্রির মধ্যে যে বিপদ আছে সেটা কখনো চিন্তা ভাবনা করি না। রাস্তার পাশে মেলা বলে ফ্রি সিম দিচ্ছে, আপনার বায়োমেট্রিক দিয়ে আপনার নামে নিবন্ধন করে দিচ্ছে, কিন্তু আপনার যে এই বায়োমেট্রিকটা নিয়ে তারা আরও একাধিক সিম রেজিস্টার করে অন্য ব্যক্তির কাছে বিক্রি করে দিচ্ছে, সেই বিষয়ে আপনার কোনো ধারণা নাই, আপনি একটু বিন্দু পরিমাণ একটু সতর্ক হচ্ছেন না। সেই জন্য সিম কার্ড ক্রয় করতে হবে, বাসার পাশের কোনো দোকান থেকে ক্রয় করা যাবে না,
কোনো মেলা থেকে সিম কার্ড ক্রয় করা যাবে না। সিম কার্ড অবশ্যই সার্ভিস সেন্টার বা কল সেন্টার বা ওই অপারেটর সার্ভিস পয়েন্ট, আপনি যেই অপারেটর সিমটি কিনতে চাচ্ছেন সেই অপারেটরের সার্ভিস পয়েন্ট থেকে একদম ফ্রেশ একটি সিম কিনবেন। এবং সিম কিনে সময় রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বলবেন আপনার এনআইডির তথ্যটা এনটিএমসিতে আপডেট করে দেওয়ার জন্য। তারা সাথে সাথে আপডেট করে দেয় এবং সেই ফ্রেশ সিম দিয়ে আপনি যখন নিবন্ধন করতে যাবেন ওই মুহূর্তে ওই জায়গায় দাঁড়িয়ে নিবন্ধন করতে যাবেন, দেখবেন আপনার নিবন্ধন হয়ে গেছে। তারপরও এই বিষয় সমাধানের জন্য বিআরটি এর সদর দপ্তরে আমার নিজের ব্যক্তিগত বিআরটি এর সার্ভিস পোর্টালের একটি সমস্যার জন্য আমি ইমেইল করেছিলাম। সেই ইমেইলের রিপ্লাইতে তারা কি বলেছে সেই বিষয়টি আপনাদেরকে এখন আমি দেখাবো। এবং এই ইমেইলের রিপ্লাইর মধ্যে আপনারা যারা দিস এনআইডি অলরেডি ইউজ তাদেরও এই উত্তরটা পেয়ে যাবেন। আমি আমার ইমেইলের উত্তরটা বিআরটি এর সদর দপ্তর থেকে আমাকে যে মেলটা রিপ্লাই করছে সেই মেলের রিপ্লাইটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। শ্রদ্ধেয়, আপনার ইমেইলের জন্য ধন্যবাদ। সঠিক এনআইডি দিয়ে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা থাকা সত্ত্বেও বিএসপি অ্যাকাউন্ট খুলতে গেলে সরি দিস মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড উইথ দ্য গিভেন এনআইডি মেসেজটি দেখায়। তাহলে বুঝে নিতে হবে মোবাইল নাম্বার মোবাইল অপারেটর থেকে বিআরটি এর আপডেট তথ্য পায়নি। নতুন সিমের ক্ষেত্রে তথ্য আপডেট হতে 3-30 দিন সময় লাগে। এরপরেও যদি আপডেট না হয় বা অ্যাকাউন্ট ওপেন করা খুবই জরুরি হয় তাহলে সিমের মালিকানা প্রমাণক ও এনআইডি কপি সহ নিকটস্থ বিআরটি এস সার্কেল অফিসে আবেদন করতে হবে। নিকটস্থ বিআরটি এস সার্কেল অফিস কোথায় পাবেন? আপনি সাপোজ ধরেন এখন আপনি উপস্থিত আছেন ঢাকার মিরপুরে, মিরপুরের নিকটস্থ বিআরটি এস সার্কেল হচ্ছে ঢাকা মেট্রো এক। আপনি সাপোজ ধরেন ধামরাই, এখন ধামরাইয়ের নিকটস্থ সার্কেল হচ্ছে সাভার বিআরটি। আপনি ধরেন রাজশাহী আছেন, রাজশাহীর নিকটস্থ বিআরটি হবে রাজশাহী সার্কেল। ঠিক এরকম আপনার নিকটস্থ সার্কেল অফিসে চলে যাবেন। তারপর কি বলছে, প্রমাণের ক্ষেত্রে গ্রাহকের মোবাইল নম্বর থেকে *1601 হ্যাজ ডায়াল করে এনআইডি লাস্ট 4 ডিজিট মানে শেষের আপনার যে এনআইডির শেষের 4 সংখ্যা ইনপুট করবেন। ইনপুট করার পর সিস্টেম থেকে যে ফিরতি মেসেজ আসবে তার ফুল স্ক্রিনশট সংযুক্ত করতে হবে। বিশেষ দ্রষ্টব্য খেয়াল করতে হবে ফিরতি মেসেজটি মোবাইল অপারেটর জিপি হোক, রবি হোক ইত্যাদি যেটাই হোক সেইটা 1601 হ্যাশ থেকে এসেছে কিনা, মানে আপনি যেই নাম্বার ডায়াল করছেন ওই নাম্বার থেকে আপনার ফিরতি মেসেজটা আসবে। এবং মেসেজটা আসবে ওইখানে তো আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্টার করেছেন সকল তালিকা দেওয়া থাকবে। সেই তালিকার মধ্যে গ্রাহকের নাম্বারের লাস্ট 3 ডিজিট সঠিক আছে কিনা, আপনি যেই নাম্বারটা দিয়ে নিবন্ধন করতে চাচ্ছেন সেই মেসেজে যে 3 সংখ্যা দেয় শেষের 3 সংখ্যা সেই 3 সংখ্যা এবং আপনার মোবাইল নাম্বারের 3 সংখ্যা সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে আবেদন প্রাপ্তির পর আবেদনটা আপনি হচ্ছে আপনার সার্কেল অফিসের সহকারী পরিচালককে জমা দেবেন। এখানে বলে দিচ্ছে আবেদন প্রাপ্তির পর যাচাইপূর্বক উক্ত অফিসের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তার বিআরটি এর আইএস প্যানেল থেকে গ্রাহকের এনআইডির বিপরীতে আবেদনে উল্লেখিত, আপনি আবেদন করার সময় যেই মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বার ব্যবহার করে বিএসপি অ্যাকাউন্ট খোলার অনুমোদন প্রদান করবেন। এবং এর জন্য কোনো টাকা লাগবে না, কোনো ফি দিতে হবে না। মেসেজটা রিপ্লাই দিছে বিআরটি এর সদর দপ্তর থেকে। তার মানে আপনার এনআইডি অলরেডি ইউজ, যদি এই লেখাটাও আছে আপনি এইভাবে কাজ করলে আপনার এই সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। আপনার মতো আরও অনেকেই জানি এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, তার জন্য এই ভিডিওটি একটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।